দাদা ও দাদা, চাঁদার জন্য এসেছিলাম গো। কি নাম লিখবো? কে কে আর 101 টাকা। নমস্কার, আমি পলরাও আছি আপনাদের সাথে। মুম্বাই চেন্নাই তো আগেই গেছে, আজকে কে কে আরও বিদায় নিল। মানে আইপিএল 2022 থেকে তিনটেই সফল টিম, প্রধানত আইপিএল, তারা প্লে অফের দৌড়ে থেকে বিদায় নিল আজ। তো চলুন আর বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। আজকে ছিল দুটি ম্যাচ। প্রথম ম্যাচে প্রথম ব্যাট করতে নামে ব্যারিস্টো ধাওয়ান। আজকে কিন্তু ধাওয়ান ভালো চললেন না। ব্যারিস্টো 56, মায়াঙ্ক 15, জিতেশ 38, লিভিংস্টোন 22, এই ইনিংসগুলো জেরে পাঞ্জাব কিংস 189 রানের একটি বড় টোটাল তুলতে আজ সক্ষম হয়েছে। 190 রান পিছু করতে নেওয়া রাজস্থান রয়্যালসের এসএসসি জাসওয়াল ও জস দ্য বসের 16 বলে 32 রানের একটি ঝোড়ো ইনিংস দিয়ে রাজস্থান রয়্যালস রান চেসের একটি শুভ সূচনা করেন। আর এই আইপিএলে প্রথমবারের জন্য খেলা এসএসসি জাসওয়ালের 41 বলে 68 রানের একটি ঝোড়ো ইনিংস উপহার দেন রাজস্থান রয়্যালসকে। এছাড়াও স্যামসং 23, পার্টিকাল ও হিডমায়ারে 31 রানের জেরে দু বল বাকি থাকতে ম্যাচ পকেটস্থ করে রাজস্থান রয়্যালস। আর দ্বিতীয় ম্যাচের প্রথম ওভারে ক্যাপ্টেন সেস আয়ার ক্যাপ্টেন কেএল রাহুলকে এক দুর্দান্ত থ্রোতে রান আউট করে একটিও বল না খেলিয়ে। আর তারপরেই শুরু হয় ডিকক হুডা শো। 41 ও 50 রানের দ্বারা সাজিয়ে লখনৌ সুপার জায়েন্ট 176 রান বোর্ডে তুলতে সক্ষম হয়। আর 177 রান পিছু করতে না বা কে কে আর কি বলবো, তাসের ঘরের মতো পুরো ঝরে পড়লো দেখতেই দেখতে। একমাত্র রাসেলের 45 রানের ইনিংস একটু স্বস্তি দেয়, কিন্তু শেষ রক্ষা আর করতে পারে না। 101 রান করে 15তম ওভারেই অল আউট হয়ে যায় কেকেআর। এবং আইপিএল 2022 থেকেও প্লে অফসের দৌড় থেকে বিদায় নেয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আগামীকাল আবার দেখা হচ্ছে। বাই বাই।